মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে ইমেইল ও চিঠি পাঠাচ্ছেন বাম যুবরা। সোমবার আগরতলায়ও অনুরূপ কর্মসূচি পালন করে দুই বাম সংগঠন। বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, একই অবস্থা পেট্রোপণ্য ও বিমান ভাড়ার, এতে সমস্যায় মানুষ। ক্রমাগত বেড়ে চলা মূল্যবৃদ্ধির প্রতিবাদে জানিয়ে রাজ্যব্যাপী কর্মসূচি হাতে নেয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। সোমবার আগরতলায়ও এই কর্মসূচি নেওয়া হয়। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে ইমেইল পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। এরপর মিছিল করে যুব সংগঠনের নেতাকর্মীরা আসেন প্রধান ডাকঘরে। সেখানে তারা প্রায় শতাধিক চিঠি প্রেরণ করেন প্রধানমন্ত্রীর দপ্তর ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। নবারুণ দেব বলেন, মঙ্গলবার পর্যন্ত এই মেইল প্রেরণ চলবে। বিমান ভাড়ার মারাত্মক, মানে মুনাফাখুরা বসে আছেন, কোন সময় রাস্তা নষ্ট হবে, বিমানের উপর মানুষ নির্ভর করবে, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা DUIFI এবং TIFI সিদ্ধান্ত গ্রহণ করেছি। গোটা রাজ্য থেকে, প্রতিটা অঞ্চল থেকে আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব কর্মীরা, ছাত্র আন্দোলনের কর্মীরা নেতৃত্বরা মেইল করছেন সকাল থেকে, আগামীকাল পর্যন্ত এই মেইল প্রেরণ চলবে। সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক অভিযোগ করেন, রেলপথ বন্ধ থাকায় আগরতলা কলকাতা রুটে বিমান ভাড়া 9-10 হাজার টাকায় গিয়ে পৌঁছেছে। বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। সমগ্র দেশে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধির প্রভাবে মানুষের জীবন প্রায় উষ্ণাগত। শুধু সারা দেশে না, সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য যে জিনিসগুলো, এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পাচ্ছে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে মানুষের আয় কমছে, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে DUIFI এবং TIFI এই দুটি সংগঠন আমরা আজকে গোটা রাজ্য জুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা ইমেল প্রেরণ এবং চিঠি প্রেরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।